بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে সম্ভবত রাফি ইসলাম ভাই জানতে চেয়েছেন যে খুব ঘাড় ব্যথার কারণে উজু না করে তায়ামুম করে নামাজ পড়লে কি নামাজ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, আসলে নামাজের পূর্ব শর্ত হলো যে অবশ্যই উজু করতে হবে। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যতক্ষণ কোন ব্যক্তি উজু করবে না তার সালাত কবুল হবে না, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ উজু করবে না। তাই উজু নামাজের পূর্ব শর্ত। এখন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা মায়েদার 6 নম্বর আয়াতে যেটা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে অর্থাৎ নামাজের ইচ্ছা করবে, তখন তোমার চেহারা মণ্ডলী ধোও, দুই হাত কনিসহ ধোও, মাথা মুছে করো এবং দুই পা গিরাসহ ধৌত করো। তো এখানে উজু করার কথা বা উজু করার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। এখন কোনো লোক যদি উজু করতে সক্ষম না হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা জায়েজ। আল্লাহ বলছেন ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তা আপনার পানি আছে কিন্তু আপনি অক্ষম, পানি ব্যবহার করতে অক্ষম যদি হন তাহলে আপনার তায়াম্মুম করা জায়েজ। কিন্তু আপনি ঘাড় ব্যথা হওয়ার কারণে পানি ব্যবহার করতে তো কোনো অসুবিধা দেখি না। কিন্তু হ্যাঁ, যদি এমন হয়ে যায় যে আপনি হালতে পারতেছেন না, পানিটা ইউজ করতে পারতেছেন না, তাহলে আপনার উচিত ছিল যে অন্য কোনো লোক আপনার পানিটা ঢেলে দেবে অথবা টেপ সারি দিয়ে আপনি উজু করে নেবেন, কারণ আপনি উজু করতে সক্ষম। কেউ যদি উজু করতে সক্ষম হয়, পানি ব্যবহার করতে সক্ষম হয়, সেক্ষেত্রে তায়ামুম করে নামাজ পড়লে তায়ামুম হবে না, তার সহি হবে না। তা আপনি যদি উজু করার মানে আপনার শুধু ঘাড় ব্যথার কারণে পানি ব্যবহার করতে তো কোনো বাধা নেই, সেক্ষেত্রে আপনার এটা উচিত হয়নি। বরং আপনার উচিত ছিল যে কারো মাধ্যমে পানি ঢেলে নিয়ে উজু করে নেওয়া। আর যদি এমন হয় যে না, অন্য কেউ নেই, উপায় অন্তর নেই, পানি আসে কিন্তু ব্যবহার করতে পারতেছেন না, সক্ষম না, পানি পাচ্ছেন না, অথবা পানি ব্যবহার করতে যে আপনার ঘাড় ভেঙে যাইতেছে ইত্যাদি যদি এমন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তেমন করলে আশা করা যায় আল্লাহ কবুল করবেন, তবে আপনার এটা উচিত হয়নি। হাজা আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।